ড্রেসআপটা দেখি নাও, এই যে জুতোটা আছে দাদার বেটে, প্যান্টও দাদার বেটে, জ্যাকেটও দাদার বেটে, আমার জিন্দগিটা তোমাদের বেটে, ঠিক আছে, মেয়ের হতে পারলাম না, ছেলেদের হতে পারলাম সারা জিন্দগি। তো আজকে ব্লগটা ডিমান্ডেড ব্লগ, চলো তো প্রথমে আমি যাবো হসপিটাল, কেন যাবো ওখানে কি বলছি। তো পাটিরা তোমরা ভাবছো আমি হসপিটাল কেন এলাম, এবার আমি বলি আমাকে একটু কুকুর কামড়ে নিয়েছে, মানে আমার ভাই কি কথা আছে না, দুবাই একসাথে গিয়েছিলাম হঠাৎ করে দিন দিলে, ব্যাপারটা ছিল চোখে একটু ইনফেকশন নিয়ে গেলাম, আমি ড্রেসিং করছিলাম, হুনু নিয়ে গেছিলাম, চলো ডাক্তার ভেবে নিয়েছিলাম আমি, কিন্তু কামড়ানোর টার্গেট ছিল না আমার, ও প্রথম আমার হাতটা ধরলে ওয়ার্নিং দিলে, না মানে ভালোবাসছি না, খানিক পর আমার ডাইরেক্ট এইখানে ধরে নিলে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ দাঁত বসে নাই, কিন্তু ওয়ার্নিং দিলে, কিন্তু ওয়ার ওয়ার্নিংটা আমার লাইফে খুব সিরিয়াস কেসিং গেল। তখন হসপিটালে এলাম, ডাক্তার মশাই বলছে দুটো ইঞ্জেকশন লাগবে, দুটো কোনো ব্যাপার নয়, তার আমার জানটা শুকিয়ে গেছে, বুঝতে পারলাম টোটাল চারটা ডোজ, কিন্তু আটটা মানে এদিকে দুটো ডেট ভেগে ডালা আলাদা আলাদা। তো আজকে দ্বিতীয় নম্বর ডোজ আছে, ভয় করি না, ইঞ্জেকশন কাম ভয় করি না, কোনো ব্যাপারই না। ভালো দিল দাদা, কি নাম দাদা? বিক্রম। আরেকটা ছিল সেদিন রুবিনা খাতুন, ওই দিদি খুব সুন্দর ইঞ্জেকশন দিই, দুজনাই ঠিক আছে, এখানে চলাচল মানসাহেব, দুবাইপুর মানসাহেব রুরাল হসপিটাল, এখানে চলাচল ঝাড়া ইঞ্জেকশন দেবো, ঠিক আছে। দাদা বলছে না তুই পরে দিতে আপনার নাম্বার নিলাম। যাবো না, তুমি যেতে হবে, যা করার করলি না, যা হবে তুমি যেতে হবে, আমি যাবো না, আর আমি এখানে দেখতে হবে ছেলেকে, যা কি করে খুলবে। আমার অকাত নাই ওখানে বসার, বলে জানি না পারমিশন পাবো নি, আজকে তুমি ঝাঁকারে ডিমান্ড করো না, এতদিন কোথায় ছিলে, তোকে আসতে হবে না মনে করে, এতদিন কোথায় ছিলে তুমি, গেলি এখানে যা, দেখো দেখো লোকালে আমরা ই রাইড করছি, ডিজার্ট রাইডিং ডিজার্ট, পাটিরা আমরা চলে এলাম রেগিস্তান, আমাদের ড্রাইভারটা চেড়ে নিচে দাও, পাটিরা ব্লগ ড্রাইভার বলে দিয়ে কোথায় যাচ্ছি, আমাদের সবার প্রিয় শহর, সদর শহর সিউড়ি, লোক ভালো এই কপিরাইটের জন্য এসেছিল সিউড়ি, তো সিউড়িতে এখন ডিজার্ট ফিলিং আসছে, এখন যদি কেউ সিরিয়াস হো মরুভূমির ফিলিং পাবে, হাবিবি কাম টু সিউড়ি ফর মরুভূমি, কারণ রাস্তাতে কাজ চলছে, আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, ভালো জিনিস পাওয়ার জন্য খানিক খাটতে হবে, সহ্য করতে হবে, এরপরে যে রাস্তার উপর ঝাঁকা দেবে তার জন্য খানিক ধুলোবালি চলছে, কনস্ট্রাকশন চলছে ইংলিশে বললাম, ঠিক আছে, আর শিক্ষিত বটে, তো চলো সিউড়ি, অনেক ডিমান্ড ছিল ব্লক ধর, তার জন্য সিউড়ি এলাম। এই ছেলেগুলাকে নিয়ে মুশকিল আমার বন্ধুগুলা, যেখানে পেয়েছে সেখানে লেবার খাটতে লিখেছিলে, উঠো উঠো। তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা একটা অ্যাপ্লিকেশনের জন্য বলতে চাই, যেখানে আপনারা গেম খেলে টাকা অর্জন করতে পারেন, যার নাম হচ্ছে ওয়ান এক্স বেট, তো চলুন কিভাবে করবেন একটু দেখাই। প্রথমে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনে থাকা গেমগুলোর মধ্যে কিছু টাকা ডিপোজিট করতে হবে, তারপরে আমাদের যেমন প্রিয় গেম ক্র্যাশ, ক্র্যাশ গেমটা আমরা দেখাচ্ছি, আমরা খেলছি খেলছি, এই তো আমাদের একটা মোটা টাকা ইনকাম হয়েছে, ইনকামের পর আমরা এই জেতা টাকাটা খুব জলদি উইথড্রল করবো, আর উইথড্রল করা এখানে খুবই সহজ, আর রেজিস্ট্রেশন করা এতে আরো সহজ, আরো সহজ। তো আর ওয়ান এক্স বেট দিয়ে আপনাদেরকে অনেক পরিমাণ বোনাস, আর এই বোনাস পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটা ইউজ করুন, আর পেয়ে যান 26,000 টাকা পর্যন্ত বোনাস, আর অ্যাপ্লিকেশনটার লিংক আমরা কমেন্টে পিং করে দিচ্ছি, আপনারা ওখান থেকে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো চলুন এবার ভিডিওতে,
মরুভূমির ফিলিং পাবে কারণ রাস্তাতে কাজ চলছে। পেট্রোল পাম্প গেলাতে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এই যে ফ্রিতে জলের ব্যবস্থা থাকে না, দারুণ জিনিস এটা, দারুণ লোক ভালো পেট্রোল পাম্পের মালিক গেলা। হ্যাঁ ঠিক আছে, তেলের দাম বাড়াচ্ছে বাড়ো, ওটার জন্য তোমাদেরকে উপরে বিচার হবে। জল খাইনি তোমরা, লোক ভালো খুব ভালো কাজ করছে তোমরা। পার্টিরা আমরা এইখানে পেট্রোল পাম্পে জল ভরে নিলাম ঢাকায়, ঠিক আছে, কারণ আমরা এমন ভুলে কাজ বাড়তি খাবার আনি, ঠিক আছে, বোতল এনে দিলাম ফাঁকা, কিনেও নি না জল। এবার আমরা সোজা যাবো তিলপাড়া ব্যারেজ, চলে যাবো জোরে বল তিলপাড়া ব্যারেজ। কি ডায়লগ বলবো, ও জীবনটা লাল হয়ে গেল, পাকা ব্যাল হয়ে গেল, বুঝবে না। আজকে চারিদিকে জাম আর জাম, আমার কোথাও না, শুধু জাম জাম জাম। আমার প্রিয় রাস্তা মাটির রাস্তা কি লাগছে আমার, এইখানে গাড়ি চালাতে মজা লাগে, ঠিক আছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখো, এ প্রাকৃতিক সৌন্দর্য দেখো, জান্ডু ভরে যাবে তোমার। প্রত্যেকটা সিউড়ির পার্টি গেলাকে বলছি জায়গা তোমরা এখন পিঙ্গে হিঞ্চো, একবার দেখা হোয়াইট মার হোয়াইট, ভালো যাবে ক্যামেরা বেটে বসে আছে পেঙ্গুইন নিবে। হ্যাঁ আমার বন্ধু গেলা মুখ হাত পা ধুচে, ভাবছি কঠিন ফসল লাগবে, তোরা যদি ডেটল বীরভূম জেলার অন্তর্গত পড়ছে, ঠিক আছে। যে যে বলো যে আমার এই রূপের রাজ কি, এত সুন্দর চকচকায় মুখটা দেখো, বন্ধুর হাত থেকে খাই নিবে বেশি, কারণ বেশি দেবে না, নিজের টাকাতে কিনেছে, এই নিবে মাঝে রেখে। আর ঠোঁটে আমি কিছু লাগাই না, কারণ সেরকম প্রিয়জন কেউ নাই। কাপড় গেলে গেছিলি নাকি? হ্যাঁ, কাপড় গাছ বিয়ে করবে, এখানে সংসার করলি ভাবি, দারুণ জায়গা। আঁখো হি আঁখো মে বাতে হুই ক্যা বতা, ধুলো হি ধুলো মে হো গয়ে হম কালুয়া। আঁখো চেহারা দেখছো তো, চেহারা ওর সাগ ধব দেখে ইয়ার, পিছনে কত ছেলে পাগল বলো তো, কদিন পর ফুড ব্লগ করবে, করবো তো ঘর থেকে মায়ের হাতের খাবার নিয়ে আসবো, একটা দোকানে গিয়ে বলো দাদাখানে খেলে তোমার দোকানে, তোমার দোকানে গিয়ে রিভিউ দেবো বেড়া খাবার। দাম হচ্ছে 10 টাকা করে রুটি, ঠিক আছে, ক্রিম রুটি। তো আমরা 60 টাকা লাগলো, দুটো করে এনেছি, মানে 6টা এনেছি টোটাল, কি দরকার এখানে 150-200 খরচ হইতো, 60 টাকা আমাদের পেট ভরিয়ে যাবে, ঘরের জন্য নিজে হবে কিন্তু বাচ্চার তো। আর এবারে ছাগলের মতন খেয়েছে, ক্রিমগুলা খেলে ক্রিমগুলা খেলেছে, আর এগুলো পার্টির একটা ম্যাজিক দেখবো, ম্যাজিক এই রুটিটা আমার বন্ধুর জন্য আমি নিয়েছি, বন্ধুর জন্য ওর রিয়াকশন দেবো, আধাকার রিয়াকশন দেবো, চলো ওর তোর জন্যই ছিল। আমি খাবো আমি খাবো আমি খাবো, হ্যাঁ তোর আছে কা কম্বিনেশন নিচ্ছে তো, কালো সাদা ব্ল্যাক এন্ড হোয়াইট। এ তুই অনেক খেলি, চল তুই অনেক খেলি, এ তুই খা, আর অ্যাটিটিউড আলাদা এই ছাগলটো, মানে উঠে খেয়েছে না ও, তোকে বসিন খোয়াইতে হবে ইয়ার, কি কুচ্ছু বুঝে গেনি লাগাল পেলেন লাগাল খেলে কি লে কি লেলে কুচ্ছু বুঝে গেল, কমন আমি পড়া খাবার খাই না, বড় জীবনে উন্নতি করতে চাস
ছোট থেকে বড় হতে হবে, এই মাঝে স্মৃতি করে তেরে না হয়ে লাভ নাই বাপ মাঝে রেখে গেল ও রেখে গেল ঠিক আছে এত কাতু বাপরে ব্যবহার করছি না লোচ্ছে বেটো শিউড়ির পার্টিকেলের কাছে আমার একটা প্রশ্ন, এটাকে দেখা এইখানে কাপড় কে টাঙে, এইখানে কাপড় কে শুকো কে? আচ্ছা আমি মেনে নিতে পারছি না, ও সরি 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 বলে গেল এগুলোকে মায়ের ধরার জন্য, আমি জানতাম আমি হাসানোর জন্য বললাম, আমি কমেডিয়ান বটি আমি হাসাই এটা দিন না বুঝলি, ভাবে যে ওর নলেজ নাই লেড়া বেড়া ভাবে আমার পাটিরা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে না দেখা 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 এইটা বেড়ে শিউড়ির তিলপাড়া ব্যারেজ অসাধারণ অসাধারণ, মানে কি বলবো মানে খরচা করে সব বাইরে যায় ঠিক আছে, কিন্তু লোকালে সত্যি শিউড়ি বাসিন্দারা তোমরা একখান সত্যি বেড়া ব্যারেজ ভেঙেছো, বাবা বাবা তিলপাড়া ব্যারেজ আপনি তো আমার দিল হি জিত লিয়া হে, আমার বন্ধুদের কপাল দেখছি তো একদম হাড়া ভাড়া একদম হরিয়ালি, আমার কপালটা দেখো চল আস, আমার কপালে প্রথমে জাম আছে দেখো, এইটা হচ্ছে আমার কপাল ফাঁকা ডাঙাল, আমার কষ্ট তোমরা বুঝবে না, ছেলে ফটো তুলে পছন্দ লাগ জায়গাটা একদম, জায়গাটা পৌঁছবে না জায়গাটা অসাধারণ জায়গা, এবার আমরা এখানে যাবো ভগৎ সিং পার্ক, তো চলে যাবে ভগৎ সিং পার্কে, আর এই ক্লিপটা সত্যি বলছি শিউড়ি বাসীরা ভালো ব্যারেজ পিঞ্চে যত্ন করে রাখো, অবশ্য যত্ন করে রাখা আছে দারুণ জায়গা, চলে এবার পাটিরা এই দায়িত্ব করে দিয়ে গেলাম তিলপাড়া ব্রিজ শিউড়ি বাসিন্দা লাগে তোমাদেরকে যত্ন করে রাখো ঠিক আছে, শিউড়ি পার্টি গেলে কাছে ক্ষমা চেয়েছি আমি জানি তোমরা বহুত গাইল দেবে কমেন্টে, এই চলে এলে না বলে চলে এলে, বলা দরকার ছিল ঘরে তোমাদেরকে মাংস ভাত খাইতাম একটু কথা বলি, কিছু বলবো না ক্ষমা করে দেবে কেন, কারণ আমাদের টাইমিং বহুত খারাপ বিশ্বাস করো, মানে ভালো মানুষ মানে কি বলে ভদ্র মানুষ এই টাইমে ভিডিও ফিডিও করে না, ভিতর দিকে ঢুকে গেলো বাইরে দিকে নিয়ম এটা শিউড়ি বাসি ক্ষমা করে দেবে, দশ টাকা অভাবের জন্য ভিতরে ঢুকতে এসেছিলাম না, আমি থাকবো কেলেঙ্কারি হবে না আমার কষ্ট তোমরা বুঝবে না, টিকিটের মূল্য 20 টাকা চলো, মানুষকে কোনোদিন কাপড় দিয়ে বিচার করবে না, যখন আমাকে দেখো কত বেড়ে স্মার্ট লাগছে কত হ্যান্ডসাম লাগছে কত বড় লোক লাগছে, কিন্তু না আমি কিন্তু লেড়ে বেড়ে আর একে লেড়ে বেড়ে লাগছে আর লেড়ে বেড়েই বেড়ে, কতদিন ভাবধাম পড়াশোনা করলে একটা নলেজ পাওয়া যায় সমাজে চলার মতন একটা জ্ঞান পাওয়া যায়, কিন্তু সব লেড়ে বেড়ে সব ঝাড়ি একটাও ঠিক নয়, এত দেখো এইটু দেখো হবে এইটু দেখো, এইটু হচ্ছে ডাইনোসরের একটা ওয়াদের একটা ক্যাটাগরির একটা মাল বেড়ে ঠিক আছে, ততদিন ভাবতাম বিলুপ্ত হিঙ্গে যতদিন জানতাম ততদিন পড়াশোনা করলাম মুভিও দেখলাম হলিউডে যেগুলো বিলুপ্ত হিঙ্গে যে ঠিক আছে আইসেজ না কি শিক্ষিত মাল মরে গেছে, দেখো দেখি বা শিউড়ি পার্কে কি পার্কে ভগৎ সিং পার্কে চলে আসো জ্যান্ত মাল লাগবে জ্যান্ত লয় আছে দম ধরে আছে, এগুলো হচ্ছে ঝাউ গাছ ঝাউ, ছোট থেকে এগুলো স্বপ্ন ছিল যে বাড়িতে একবার লাগাবো, বাইরে থেকে যখন সবাই দেখতে আসবে রোজ দেখো ঝাউ গাছ আছে তখন আমার মেয়ে দিয়ে ওখানেই দেবো ভেবেছিলাম, লাগালে নি এখন এখনো স্বপ্ন হয়েছে তার কিন্তু বিয়ে হয়নি, তুই কি বুঝবি রে আমার কষ্ট তুই বুঝবি না, হাসি না হাসি না, আমি তোকে ভয় খাই না, তোর বাপের খাইও না তোর বাপের পড়িও না ওইভাবে তাকায় না, যে চোখে খুঁচি দেবো সাইড নিয়ে ইয়ো ইয়ো করে বেড়াবি, দা কাজ দেখ দেখ তা কাজ দেখু কি করে তুমি ভাবিনি কিছু তুই এরিয়াতে আসতে পারি শুনে নে কোনো মামাকে ভয় খাই না তুমি
ভগত সিং পার্কে নিজস্ব একটা ট্রেন লাইনের ব্যবস্থা আছে দেখি ভিডিও গুলো দারুন লাগে ভালো কথা দারুন দারুন 10 টাকা দিতে হবে তাহলে দিবি অবশ্যই এটা লাল গেল এখন দম লিখে দম তো পাটিরা এবার আমরা ভগৎ সিং পার্ক থেকে সুজা গো টু হোম মানে গো টু হোম বের হয়েছে ঠিক আছে আর শিউরির পার্টি গেলাকে বলছি তোমাদের দুটো জায়গায় এলাম এখন সব কভার করতে পারলাম না তো একটা ছিল তিলপাড়া ব্যারেজ একটা ছিল ভগৎ সিং পার্ক তো দুটোই গোটাটোই মানে প্রাকৃতিক পরিবেশে একদম ভরে গেছে সিরিয়ালি বোঝা সেরা জায়গা সেরা ওটা গোড়াটা প্রাকৃতিক পরিবেশ ওটা বেশি সিন আছে এখানে এটা তো সিন আছে এবার চলো গোড়ডো হোমার রাস্তার মধ্যে কিছু কেলেঙ্কারি হতে দেখাবো আমার লাইফটা তো কেলেঙ্কারি দেখো তোমরা তোমরা হাসো হ্যাঁ হাসছো তোমরা ভালো বেটো হাসছো লোকের দুঃখে কেউ হাসছো খুব মজা লাগে আমার কথা শুনলে বুঝবে না একটা ফেমাস হসপিটাল শিউরি সদর হসপিটাল পাটিরা আমরা যে রাস্তায় ঘর গেছি রিটার্ন সেই রাস্তা হচ্ছে করিদ্ধা মিষ্টি সিল ওই রাস্তা হয়ে গেছি প্রথম প্রথম দেখি প্রথম জিন্দগিতে প্রথম আমার জিন্দগিতে সবই প্রথম সবই ওই গার্লফ্রেন্ড এর প্রথম হলো না আমার কাছে তোমরা বুঝবে না গো লিটিল অ্যামাজন দ্য ফ্যামিলি অফ পাটের ঘর চলে এলাম শিউড়ি থেকে আর শিউড়ির প্রত্যেকটা পাটেকে বলছি শিউড়ি তোমাদের খতরনাক জায়গা একদম সলিড জায়গা আর ভগৎ সিং পার্ক আর আর তিলপাড়া ব্যারেজ আমরা যে দুটো জায়গায় গেছিলাম বেশি সময় দিতে পারলাম না লাইনে আরো খানি ঘুরতাম বাজার গেলে ঘুরতাম আর জানতে লেড়ে বেড়ে মানুষ বাজার থেকে কোনো ক্ষমতা নাই তার জন্য ঝাড়ি মাছ সময় দিতে পারলাম না তো খুব ভালো লাগলো জায়গাটা আর কেউ গাল দাও না কারণ কাউকে বলি নাই না বলে চলে গেলাম বললে গেলে বুঝতে পারলে আমার টাইম টেবিল ঠিক নেই তার জন্যই আর ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাকা পয়সার গাল দিলে পার্সোনাল দেবে নাম করলে কমেন্ট ওপেন করো আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে আর শুরু পাটে গেলা থ্যাংক ইউ আপনার জায়গাটা রাখার জন্য থ্যাংক ইউ